মন বসে না, পড়ার টেবিলে কি করবেন? ফেসবুকে সারাদিন পড়ে থাকলেও কিংবা মোবাইলে ভিডিও গেম খেলার সময় ভুলেও মনোযোগ হারায় না, কিন্তু পড়তে বসলেই যেন মনোযোগ জানালা দিয়ে পালিয়ে যায়। কেন? পড়ার সময় দুনিয়ার ফালতু চিন্তা মাথায় আসে, যতই থাকবো ততই আঁকড়ে ধরে চিন্তাগুলো। কি করা যায়? পরীক্ষার চিন্তা মাথায় আসলেই শুধু পড়ার চাপ ফিল করি, অন্য সময় তেমন করি না। কেন এমন হয়? এবার আসুন জেনে নেই কিভাবে পড়ায় আগ্রহ ও মনোযোগ তৈরি করা যায় তার কিছু সহজতম কৌশল। কৌশল নাম্বার এক, প্রথমেই আপনাকে জানতে হবে কেন আপনি পড়ছেন। যখন আপনি বুঝবেন এই পড়াটা ভালোভাবে করার মাধ্যমে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনার পক্ষে ধাপে ধাপে এগিয়ে যাওয়া সম্ভব, তখনই আপনি আগ্রহী হবেন। আর আগ্রহ থাকলে যে কোনো কাজে মনোযোগ এমনিতেই আসে। অর্থাৎ আপনাকে জানতে হবে যে কেন এই কাজটা গুরুত্বপূর্ণ। কৌশল নাম্বার দুই, মনোযোগের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দ। পড়তে বসার আগে একটু চিন্তা করুন, কি পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবার পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন, যেমন এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী। তাহলে দেখবেন আপনার সমস্ত মনোযোগ ওই পড়াটুকু কমপ্লিট করতে নিবদ্ধ হবে। কৌশল নাম্বার তিন, বিষয়ের বৈচিত্র্য রাখুন। ভাগ ভাগ করে বিভিন্ন সাবজেক্ট পড়ুন, একঘেয়েমি আসবে না। নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন, রং বেরঙের পেন দিয়ে বই দাগানো অভ্যাস করতে পারেন, এটিও পড়াকে আনন্দঘন করে তুলতে সাহায্য করে। কৌশল নাম্বার চার, এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি, মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথম ভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে পড়াটা দিনে এক ঘন্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘন্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন, পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন। কৌশল নাম্বার পাঁচ, আরেকটা কাজ করবেন, একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে সাধারণ একটানা 40 মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্য মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি 30 থেকে 40 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন। কিন্তু এই বিরতির সময় টিভি বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না, যা হয়তো 5 মিনিটের নামে 2 ঘন্টা নিয়ে নিতে পারে। পড়তে পড়তে যখন মন উদ্দেশ্যহীনতায় বেশে বেড়াচ্ছে, জোর করে তখন বইয়ের দিকে তাকিয়ে না থেকে দাঁড়িয়ে পড়ুন, তবে রুম ছেড়ে যাবেন না। কয়েকবার এই অভ্যাস করলেই দেখবেন আর অন্যমনস্ক হচ্ছেন না। কৌশল নাম্বার ৬, পড়ার পরিবেশ আপনার মনোযোগ তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার চোখের পরিধির মধ্যে বই এর আশেপাশের কোনো আকর্ষণীয় বস্তু, যেমন ছবি, শোপিস, মোবাইল, যেন চলে না আসে তা খেয়াল রাখতে হবে। এজন্য সাদামাটা পরিবেশে পড়ার চেষ্টা করতে হবে এবং উল্লেখিত বস্তুগুলোকে এ সময় দূরে সরিয়ে রাখতে হবে। কৌশল নাম্বার ৭, দিনে যখনই সময় পান ওই দিনের টার্গেট পড়াটুকু করতে থাকুন। এই টাইম পড়ার জন্য নয়, ওই টাইম পড়ার জন্য ভালো, এসব কথা ভুলে যান। আর সবশেষে যদি টার্গেট মতো পড়া ঠিকঠাক করতে পারেন, তাহলে নিজেকে পুরস্কৃত করুন, তা যত ছোটই হোক। কৌশল নাম্বার ৮, পড়তে বসলেই বাইরের হাজারো গুরুত্ববহ কাজের কথা মনে আসে, কিন্তু সাবধান, পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না, চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন। কৌশল নাম্বার ৯, আরেকটি জিনিস মনে রাখবেন, পড়ার জায়গায় যেন পর্যাপ্ত আলো থাকে, আলো পড়ার মনোযোগ বাড়ায়। পড়ার কাজে যে জিনিসগুলো লাগবে তার সবগুলোই নিয়ে বসুন, যাতে বারবার উঠে গিয়ে মনোযোগ বিক্ষিপ্ত করতে না হয়। বন্ধু, রুমমেট বা বাসার কেউ আপনার মনোযোগে বিঘ্ন সৃষ্টি করছে কিনা খেয়াল করুন, তাকে এড়ানোর জন্য যথাসাধ্য কৌশল অবলম্বন করুন, অন্যথায় তাকে সরাসরি ব্যাপারটা বুঝিয়ে বলুন। আপনার শুভাকাঙ্ক্ষী হলে যে কোনো মূল্যে সে নিজেকে সংযত রাখবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পরবর্তীতে আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে
আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।